রংপুর জিলা স্কুলের অনলাইন ক্লাসরুমে সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি শাহিনা সুলতানা, সহকারী শিক্ষক রংপুর জিলা স্কুল। তোমরা এখানে কিছু ছবি দেখতে পাচ্ছ, শাকের ছবি, অন্য দুটো মিলে হয়েছে শাকান্ন, রয়েছে মরু, উদ্যান, দুটি মিলে হয়েছে মরুদ্যান। এখন তোমরা দেখো যে শাকের অ এবং অন্যর অ মিলে আ হয়েছে, এবং মরুর উ উদ্যানের উ মিলে দীর্ঘ উ হয়েছে মরুদ্যান। তাহলে আমরা বলতে পারি যে ব্যাকরণে ধ্বনির এরকম মিলনকে কি বলা যায়। এরকম মিলনকে বলা যায় সন্ধি। তাহলে আজকে আমরা সন্ধি নিয়ে আলোচনা করব। এখানে কিছু উদাহরণ রয়েছে, দেখো, বিদ্যা যোগ আলয় বিদ্যালয়, অন্য রং দিয়ে বোঝানো হয়েছে। এখানে বিদ্যালয়কে মিলন অর্থে বোঝানো হয়েছে, সহযোগ ইচ্ছা স্বেচ্ছা পরিবর্তন হিসেবে বোঝানো হয়েছে, আর যোগ না আন্না আত্মীকরণ হিসেবে বোঝানো হয়েছে, ষট যোগ দশ ষোড়শ বিলোপ অর্থে বোঝানো হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে পাশাপাশি দুটি ধ্বনি দ্রুত উচ্চারণের সময় কখনো ধ্বনি দুটি মিলিত হয়, কখনো একটি ধ্বনি অন্য ধ্বনিকে নিজের মতো করে নেয়, কখনো একটির প্রভাবে অন্যটি পরিবর্তিত হয় বা লোপ পায়। ব্যাকরণে এরূপ মিলন, লোপ বা পরিবর্তনকে সন্ধি বলে। এখন আমরা জেনে নেই যে সন্ধি কয় প্রকার। সন্ধি দুই প্রকার, মূলত দুই প্রকার, বাংলা সন্ধি এবং সংস্কৃত সন্ধি। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে বাংলা সন্ধি দুই প্রকার, স্বরসন্ধি এবং ব্যঞ্জন সন্ধি। সংস্কৃত সন্ধিও তিন প্রকার, যেমন স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি। বাংলা স্বরসন্ধি, দেখো, রূপা যোগ আলী রূপালী, চাষ যোগ আবাদ চাষাবাদ। তাহলে এই দুটো উদাহরণ থেকে আমরা বলতে পারি যে অ অথবা আ, অ এবং অথবা আ দুটো মিলে আ হয়। এরকম আরও উদাহরণ হচ্ছে সোনালি আটানি। এরপরে দেখো দিল্লি যোগ ঈশ্বর দিল্লীশ্বর, এখানে ই এবং ই মিলে হয়েছে ই। গাড়ি যোগ ইয়াল গাড়িয়াল, ই যোগ ই সমান ই হয়েছে, যেমন লাঠিয়াল ঘড়িয়াল এবং মাটিয়াল। শত যোগ এক শতেক, এখানে অ অথবা আ এর সাথে এ মিলে হয়েছে অ অথবা আ, লোপ পায়, এ পূর্বধ্বনির সাথে যুক্ত হয়। এরকম উদাহরণ হচ্ছে বারেক ক্ষণেক। বাংলা স্বরসন্ধি, মিথ্যা যোগ উক মিথ্যুক, এখানে অ অথবা আ এর সাথে উ মিলে হয়েছে উ। এরকম আরও উদাহরণ হচ্ছে বাঁধুনি কাঁদুনি রাঁধুনি। শির যোগ উপরি শিরোপরি, এখানে অ অথবা আ এর সাথে উ যুক্ত হয়ে মিলে হয়েছে অ। ঢাকা যোগ ঈশ্বরী ঢাকেশ্বরী, অ অথবা আ এর সাথে ই অথবা ই মিলে এ হয়, যেমন রামেশ্বর পরমেশ্বর। সংস্কৃত স্বরসন্ধি, নব যোগ অন্য নবান্ন, অ অথবা আ এর সাথে আ অথবা ও মিলে আ হয়। আশাতীত পরমাণু পাঠাগার কথামৃত মহাশয় অপরাপর দেবালয় মহার্ঘ আজ্ঞাধীন সত্যানন্দ।
তারপরে দেখো শ্রী যোগ ইশ শ্রীশ, এখানে দেখো ই অথবা ই এর সাথে ই অথবা ই মিলে হয় ই, যেমন পরীক্ষা, রবীন্দ্র, সুধীন্দ্র, অতীব, অতীত। ভূ যোগ ঊর্ধ্ব ভূর্ধ্ব, উ অথবা দীর্ঘ উ এর সাথে উ অথবা দীর্ঘ উ মূলে দীর্ঘ উ হয়, যেমন লঘুর্মি শুক্তি। এরপরে দেখো শুভ যোগ ইচ্ছা শুভেচ্ছা, নিয়মটি হচ্ছে অ এবং আ এর সাথে ই অথবা দীর্ঘ ই মিলে এ হয়, যেমন যথেচ্ছা নরেশ মহেশ্বর। চল যোগ উর্মি চলর্মি, এখানে দেখো অ আ উ দীর্ঘ উ এগুলো মিলে হয় ও, যেমন সূর্যোদয় নবরা কথোপকথন। এরপরে দেখো সপ্তযোগ ঋষি সপ্তর্ষি, এখানে অ আ রি মিলে হয় অর, যেমন দেবর্ষি উত্তমর্ণ। তৃষ্ণা যোগ ঋত তৃষ্ণার্ত, এখানে অ অথবা আ এর সাথে রি ঋত মিলে হয় আর, যেমন শীতার্ত ভয়ার্ত। মত যোগ ঐক্য মতৈক্য, এখানে দেখো নিয়মটি হচ্ছে অ অথবা আ এর সাথে এ এবং ঐ মিলে হয় ঐ, যেমন জনৈক তথৈব মহৈশ্বর্য। জল যোগ ওকা জলৌকা, অ অথবা আ ও অথবা ঔ এর সাথে মিলে হয় ঔ, যেমন মৌষধি বনৌষধি চিত্তৌদার্য। অতি যোগ আচার অত্যাচার, এখানে নিয়মটি হচ্ছে ই অথবা ই এর সাথে ই অথবা ই ভিন্ন অন্য স্বর জফলা, যেমন প্রত্যুপকার প্রত্যুষ অত্যন্ত। সুযোগ আগত স্বাগত, এখানে নিয়মটি দেখো উ অথবা দীর্ঘ উ এর সাথে উ অথবা দীর্ঘ উ ভিন্ন অন্য স্বর, যেমন বফলা হয়, যেমন স্বল্প তন্নি অন্বেষণ। যুক্তবর্ণ অর্থাৎ যুক্তবর্ণ এখানে ব্যবহার করা হয়েছে। নে যোগ অন নয়ন, নৈ যোগ অক নায়ক, এখানে দেখো এ অথবা ঐ এ অথবা ঐ এর ভিন্ন অন্য স্বর, যেমন অয় আয় এসব হয়। পো যোগ অন পবন, ভৌ যোগ উক ভাবুক, এখানে দেখো ও অথবা ঔ ও অথবা ঔ ভিন্ন অন্য স্বর অব আব এগুলো হয়ে থাকে। এরপরে আমি তোমাদেরকে মূল্যায়ন করব কিছু সন্ধি বিচ্ছেদ দিয়ে। সন্ধি বিচ্ছেদগুলো হচ্ছে নাবিক, চয়ন, গবেষণা, শাবক ইত্যাদি, সুতন্নি, ক্ষুধার্থ, জনৈক, বনৌষধি, পরেশ, নবরা, উত্তমর্ণ, বোধুক্তি, পাঠাগার, অতীত, পরমাণু, আজ্ঞাধীন, শুক্তি, শীতার্থ, ঘড়িয়াল। এবার তোমরা মিলিয়ে নাও যে ঠিক হয়েছে কি না, যেমন নাবিক নৈ যোগ ইক, চয়ন চে যোগ অন, গবেষণা গো যোগ এসোনা, শাবক সৌ যোগ অক,
ইত্যাদি, ইতি যোগ আদি, সুতন্নি সুতনু যোগ ই, ক্ষুধার্থ ক্ষুধা যোগ ঋত, জনৈক জন যোগ এক, বনৌষধি বন যোগ ঔষধি, পরেশ পর যোগ ইস, নবরা নব যোগ উরা, উত্তমর্ণ উত্তম যোগ ঋণ, মধুক্তি মধু যোগ উক্তি, পাঠাগার পাঠ যোগাগার, অতীত অতি যোগ ইত, পরমাণু পরম যোগ অণু, আজ্ঞাধীন আজ্ঞা যোগ অধীন, শুক্তি সুযোগ উক্তি, শীতার্থ শীত যোগ ঋত, ঘড়িয়াল ঘড়ি যোগ আল। এবারে আমি তোমাদেরকে বাড়ির কাজ দেব, খাতা খুলে তোমরা লিখে নাও বাড়ির কাজ, সন্ধি বিচ্ছেদের পাঁচটি নিয়ম উদাহরণ সহ খাতায় লিখে আনবে। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আগামী ক্লাসে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ঘরে থাকি, সুস্থ থাকি, আসসালামু আলাইকুম।